ঢাকা কলেজের প্রথম বর্ষে যাদের রসায়ন মেজর হিসেবে যাদের আছে তাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম বর্ষে যে নন মেজর বিষয়গুলো তার মধ্যে রসায়নটা হচ্ছে আমরা গত কয়েকটা ক্লাসে পড়ছিলাম। আমরা ইন্টারমিডিয়েটের আজকে কিছু বিষয় করবো, যে বিষয়গুলো ইন্টারমিডিয়েটে পড়ে আসছে তার বিষয়গুলো তোমাদের এই নন মেজর হিসেবে আছে। গ্যাসের সূত্র, গ্যাস ল, গ্যাসের সূত্র একেবারেই খুব ইজি তোমাদের জন্য পড়ার জন্য এবং হচ্ছে পরিচিত। ইন্টারমিডিয়েট ডিটেইল করে আসছো, ইন্টারমিডিয়েট যা পড়ছো তার থেকে খুব বেশি নয়, তাতে কম করে নিয়ে, ঠিক আছে। আমরা জানি যে বয়েলের সূত্র হচ্ছে গ্যাসের সূত্রের প্রথম একটা সূত্র হচ্ছে বয়েলস ল বা বয়েলের সূত্র। সেটা কি, যে স্থির তাপমাত্রায় যদি কোনো গ্যাসের আয়তন তার হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক, চাপ যে হারে বাড়বে আয়তন সেই হারে কমবে, আয়তন যে হারে বাড়বে চাপ সেই হারে কমবে, ঠিক আছে। এটার যদি দুই গুণ আয়তন বাড়ানো হয় চাপ হচ্ছে দুই গুণ কমবে, ঠিক আছে, স্থির তাপমাত্রায়। তাহলে ভাষাটা হচ্ছে স্থির তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক ওয়ান বাই পি, এটা হচ্ছে স্থির চাপ। এটাকে যদি আমরা হচ্ছে ই করে ফেলি, সমানুপাতিক চিহ্ন ছেড়ে ফেলি, তাহলে যেটা হয় ভি ইকুয়াল টু কে ইন টু ওয়ান বাই পি। যদি এগুলোকে আমরা কয়েকটা গ্যাসের জন্য করি তাহলে কি হয়, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রে গাণিতিক প্রভাবি। তোমাদের প্রশ্ন অনেক সময় আছে বয়েলের সূত্র বিবৃত করো, গাণিতিক ব্যাখ্যা দাও, দুই তিন মাসের প্রশ্ন থাকে, তুমি বয়েলের সূত্রটা লিখবা, আমাদের মুখে বললাম এটা লিখবা, এটুকু লিখে এটুকু লিখলেই তোমাদের হচ্ছে এটুকুর উত্তর আসে। এখন আমাদের এর সাথে আবার কিছু মানে আরও আপডেট কিছু আছে এখান থেকে, আমরা হচ্ছে যদি হচ্ছে আর একটু আগাতে চাই, সেটা কি আমরা জানি যে ঘনত্ব সমস্যা হচ্ছে ভর ভাগ আয়তন, ঠিক আছে। যদি ভর স্থির থাকে মানে ডি ডি ইকুয়াল টু এম ভাগ ভি, যদি এম স্থির থাকে ভর স্থির থাকে তাহলে ডি ইজ প্রপোর্শনাল টু ভি, ঠিক আছে। মানে ভি ডি হচ্ছে বা ঘনত্ব হচ্ছে আয়তনের সাথে সমানুপাতিক যদি ভর স্থির থাকে, ঠিক আছে। তাহলে এই ভি বদলে আমরা হচ্ছে ওয়ান বাই ডি লিখতে পারি, ঠিক আছে। তাহলে পি এ ওয়ান ইন্টু ওয়ান বাই ডি ওয়ান ইকুয়াল টু পি টু ইন্টু ওয়ান বাই ডি টু, মানে ভি আয়তনের বদলে আমরা হচ্ছে ওয়ান বাই ভি ওয়ান বাই ডি লিখতে পারি। তাহলে এটা যদি আমরা একটু পাশে লিখি তাহলে কী হয়, পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু, এটাও একটা হচ্ছে বয়েল সূত্রের অনুসিদ্ধান্ত হবে, বয়েল সূত্র থেকে আমরা হচ্ছে এটাকেও পেতে পারি। তাহলে পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু, ধর এই এটাই হচ্ছে আমাদের বয়েল সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে এর সাথে এর থেকে অনুসিদ্ধান্ত হবে যে আমরা হচ্ছে এখান থেকে। এখন আমাদের এখান থেকে যদি গাণিতিক সমস্যা করতে বলে বয়েলের সূত্র থেকে, আমরা যদি গাণিতিক সমস্যা দেখি, একদম সিম্পল যদি গাণিতিক সমস্যা আমরা যদি দেখি, মনে করো ভালো আছে এরকম তিরিশ ডিগ্রি, একদম পরিস্থিতি হলে দেবো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপে একটি গ্যাসের আয়তন মনে করো পয়েন্ট ফাইভ ফাইভ লিটার একই তাপমাত্রায়, খুবই সিম্পল একটা প্রশ্ন আমরা মানে গাণিতিক সমস্যা আমরা দেখি। টেম্পারেচার দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ দেওয়া আছে ওয়ান পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ অ্যাটমসফিয়ার চাপে, একটি গ্যাসের আয়তন যদি পয়েন্ট ফাইভ ফাইভ লিটার হয় তাহলে একই তাপমাত্রায় ওয়ান পয়েন্ট সিক্স অ্যাটমসফিয়ার সাথে আয়তন করতে হবে, মানে এখানে হচ্ছে পি ওয়ান হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ অ্যাটমসফিয়ার, পি টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স অ্যাটমসফিয়ার, ভি ওয়ান হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ লিটার, ভি টু হচ্ছে এখান থেকে ভি টু আমাদের বের করতে হবে। একেবারে সবচেয়ে আমরা যে বয়েলের সূত্রটা বের করলাম, গাণিতিক সমীকরণ বের করলাম,
তাহলে v2 equal to p1 v1 divided by p2 p1 is 0.75 v1 is 0.55 p2 is 1.6 এটাকে ক্যালকুলেট করে যা বের হবে ওটি হচ্ছে আমাদের রেজাল্টার কিন্তু আমাকে এখানে আয়তন বের করতে বলছে চাপ বের করতে বলতে পারে ইত্যাদি এক এক সময় রেস্ট আছে যা বের করতে বলে ধরে এবং আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আসে ফাইনাল পরীক্ষাগুলো করে একেবারে খুব সিম্পল সিম্পল গাণিতিক সমস্যাগুলো আসে ওগুলো খালি বইয়ে যেগুলো আছে বইয়ে বা তোমার যে ইন্টারমিডিয়েট বইগুলো আছে বা যদি তুমি নন মেজর একটা বই কিনতে থাকতে থাকো সেটার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার মধ্যে থেকেই আসে ওই ওই খুবই সিম্পল বলে আসে ঠিক আছে এইটা আমরা যে একটু আগে যে ঘনত্ব নিয়ে যে একটা ইকুয়েশন করলাম সেখান থেকে যে একটা গাণিতিক সমস্যা আসে সেটা দেখি মনে করো বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একই তাপমাত্রায় চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তার চাপ দেওয়া আছে 101.325 কিলোপাস্কাল চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 14 একক গ্রাম প্রতি মিটার বা যেটাই হোক একই তাপমাত্রায় যে চাপ দ্বিগুণ করা হয় যে চাপ ছিল সেটা গেছে তাহলে এখানে কি আছে যেহেতু তাপমাত্রা ফিক্স দুই ক্ষেত্রেই ফলে পি ওয়ান হচ্ছে 101.325 কিলোপাস্কাল পি টু হচ্ছে চাপ দ্বিগুণ করছে মানে 2 গুণন পি ওয়ান মানে 101.325 পি টু হচ্ছে পি ওয়ান এর দ্বিগুণ বলা আছে 101.325 চাপ আর যদি চাপ দ্বিগুণ করা হয় তাহলে পি টু হচ্ছে 2 × 101.325 কিলোপাস্কাল আর দেওয়া আছে ঘনত্ব ডি ওয়ান 14 ডি টু ওয়াট তাহলে এখান থেকে ঘনত্ব দিয়ে দেবে একেবারে একেবারে খুবই সিম্পল আচ্ছা আমাদের চাপ যেটা বের হবে এটাই তোমার হচ্ছে কাজ আর তাহলে আমাদের হচ্ছে যদি এইরকম প্রবলেম আসে এই জাতীয় তাহলে সহজেই আমরা বুঝে করতে পারি বয়েলের সূত্র থেকে কি জাতীয় সিদ্ধান্তিক সমস্যা এরকম মানে এই সূত্র থেকে বা আমরা আগে যেটা পি ওয়ান বি ওয়ান ইকুয়াল টু পি টু পি টু লিখছি এই দুটো সূত্র থেকে গাণিতিক সমস্যাগুলো আসে আর এগুলো আমাদের বলছে সাউন্ড শেষ গ্যাসের সূত্রের মধ্যে বয়েলের সূত্রের পরে চালসের সূত্র চালসের সূত্রের বিবৃতি একটা বেশ বড় আকারে আছে আর ওটা যদি তুমি দিতে পারো অসুবিধা নেই কিন্তু মানে ফাইনালি অনুসিদ্ধান্ত আকারে চালসের সূত্র হচ্ছে এইভাবে আসছে ভি সমানুপাতিক এর স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক আর ঠিক আছে যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক ঠিক আছে স্থির চাপ হতে হবে তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এই করি আর কি তাহলে ভি ইকুয়াল টু কে টি হয় তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু এরকম এগুলো বেরিয়ে যায় আমাদের আর এটাকে তুমি আরও উল্লোল টুল করে লিখতে পারো ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টি ওয়ান বাই টি টু যে যেভাবে লেখো অসুবিধা নেই একই জিনিস আচ্ছা তাহলে আমাদের হচ্ছে চার্লসের সূত্রের বিবৃতিটা হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন স্থির চাপে পরম তাপমাত্রা সমান হতে পারে অথবা স্থির চাপে যে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমান হতে পারে টি হচ্ছে তাপমাত্রা এটাকে যদি আমরা হচ্ছে
করি আর কি, ম্যাথমেটিক্যালি ডেরাইভ করি তাহলে এইরকম বের হয়। আবার আমরা একটু আগেই যেটা বললাম যে ভর হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে তার ঘনত্বের সাথে একটা সম্পর্ক আছে, ঘনত্ব হচ্ছে ভর বা আয়তন, ঠিক আছে। তাহলে সেটাকে যদি আমরা এই যে আয়তন হচ্ছে ওয়ান বাই ডি, আয়তনের সাথে ভরের আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে অ্যান্টি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমরা হচ্ছে লিখতে চাই তাহলে কি আসবে, এই ভির বদলে আমরা হচ্ছে ওয়ান বাই ডি লিখতে পারি, তাহলে ভির বদলে লিখতে পারি ওয়ান বাই ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল ওয়ান বাই ডি টি, এটাকেই আমরা হচ্ছে জাস্ট লিখলাম কি ভি, আমাদের এখানে মধ্যে ভি বদলে কি লিখবো ওয়ান বাই ডি, তাহলে ভি ওয়ানের বদলে ওয়ান বাই ডি ওয়ান, তাহলে একই রকম ভি টু বদলে ওয়ান বাই ডি টু, ভি টু তো নাই আর, তাহলে এরকম। সুতরাং এটাকে আমরা লিখতে পারি ডি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ডি টু, অথবা ডি ওয়ান বাই ডি টু টি টু বাই টি ওয়ান, এই যে কোনো একটা লিখলেই হবে আমাদের সবগুলো একই রকম, ঠিক আছে। ফলে এখান থেকে আমরা হচ্ছে ওই ঘনত্ব দিয়ে যে আমাদের ইকুয়েশন সেটাকে আমরা ডি ওয়ান বাই ডি টু ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান, আগেরটা ছিল আমাদের চাপের সাথে সম্পর্কিত ঘনত্বের ইকুয়েশন, আর এই ইকুয়েশনটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্কিত, ঠিক আছে। এখান থেকে তুমি যদি গাণিতিক সমস্যা দেখো সেই গাণিতিক সমস্যাও খুব সহজেই আমরা বের করতে পারি, একদমই সিম্পল। একটু আগে যে সিম্পল অঙ্কগুলো করলাম, গাণিতিক সমস্যাগুলো করলাম, একই রকম এইখান থেকেও আমরা হচ্ছে গাণিতিক সমস্যা করতে পারি আর কি, ঠিক আছে। তো সেই গাণিতিক সমস্যা যদি আমরা দেখি দুটা, এখানে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে টু অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন দেওয়া আছে 0.65 লিটার। একই চাপে যদি হচ্ছে গ্যাসটির আয়তন বেড়ে যায়, আয়তন হচ্ছে 0.95 লিটার বেড়ে যায়, তাহলে সেটা আসলে কত তাপমাত্রায় এই আয়তন বাড়ানোটা সম্ভব, তাহলে এটা হচ্ছে খুবই সিম্পল। আমরা যদি ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি ওয়ান দেওয়া আছে, কি কি চাপ যেহেতু একই তো চাপ লেখার কথা নেই, দেওয়া আছে হচ্ছে তাপমাত্রা 298 কেলভি, 25 ডিগ্রি মানে হচ্ছে 25 প্লাস 273 এটা আমরা জানি, টি হল হচ্ছে 298, ভি হল হচ্ছে 0.65 লিটার, ভি টু হচ্ছে 0.95 লিটার, আর টি টু হচ্ছে ওয়াট। এখান থেকে যদি আমরা টি টু বের করি তাহলে টি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান ভি টু ডিভাইড বাই ভি ওয়ান, তাহলে এগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের বের হচ্ছে হচ্ছে 435.52 কেলভিন, এই ডিগ্রি এর যে 273 বিয়োগ করলে 162.54 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। একেবারে আমাদের পরিচিত যে গাণিতিক সমস্যাগুলো সেরকম, তাহলে এই ইকুয়েশন থেকে তোমার হচ্ছে গাণিতিক সমস্যা আসলে এইরকম সিম্পল করে চলে আসে। অনেক সময় তোমাকে যেহেতু এখানে আমরা চেয়েছি হচ্ছে তাপমাত্রা, আরেকবার তোমাকে আয়তন চেতে পারে বা ইত্যাদি ইত্যাদি যেভাবে চেতে পারে। এখন যদি এটা আমাদের হচ্ছে আয়তন, ওই যে আমরা একটু আগে যে ঘনত্ব নিয়ে যে ইকুয়েশনটা দেখলো সেই ইকুয়েশনের থেকে যদি একটু গাণিতিক সমস্যা দেখি, এটা যদি দেখতে চাই দেখো ঘনত্ব নিয়ে গাণিতিক সমস্যা হচ্ছে, মনে করো 40 লিটার আয়তন একটি সিলিন্ডারে
প্রশ্ন হচ্ছে যে বলা আছে 40 লিটার আয়তনের একটি হচ্ছে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার দেওয়া বলা আছে সিলিন্ডার গুলো ব্যবহার করে এরকম বা যেকোনো গ্যাস সেই সিলিন্ডার আয়তন হচ্ছে 40 লিটার আর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম গ্যাস ভর্তি আছে ঠিক আছে সিলিন্ডারের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস 35 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি যদি করা হয় তাহলে ঘনত্ব কত হবে তাহলে দেখো প্রথম এখানে এর নিচে ঘনত্ব চেয়েছে কিন্তু এখানে ঘনত্ব দেওয়া নাই এখানে আমাদের ঘনত্বটা বের করে নিতে হবে ঘনত্ব আমরা জানি যে ডি ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন ভর কত দেওয়া আছে ভর বাই আয়তন ভর হচ্ছে 25 গ্রাম আয়তন দেওয়া আছে 40 মিটার তাহলে বের হচ্ছে কত 0.625 গ্রাম পার লিটার এটা ঘনত্ব বের হলো ডি ওয়ান আর ডি টু হচ্ছে ওয়াট আমাদের টি ওয়ান হচ্ছে 298 কেলভিন টি টু হচ্ছে 308 কেলভিন 30 ডিগ্রি সেলসিয়াস বেশি 25 ডিগ্রি সেলসিয়াস 25 এর সাথে 273 যোগ করলে 298 আর টি টু 35 এর সাথে 273 যোগ করলে 308 কেলভিন তাহলে ডি ওয়ান আছে ডি টু বের করতে হবে টি ওয়ান আছে টি টু আছে তাহলে এটা যদি আমরা বের করতে চাই কি বলে হচ্ছে ডি ওয়ান বাই ডি টু d2 by t1 তাহলে এখান থেকে d2 is equal to d1 t1 is equal to it এখান থেকে বের হলে যা বের হবে সেটা হচ্ছে 0.6 গ্রাম লিটার যদি সবগুলো বসে যা বের হবে ওটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর ঠিক আছে d1 হচ্ছে আমাদের 0.625 t1 হচ্ছে 298 t2 হচ্ছে 308 এগুলো এখানে জাস্ট বসালে যে বিষয়টি চলে আসে ওইটি হচ্ছে আমাদের আনসার গ্রাম পার লিটার এককে ভরতের এককে ক্ষেত্রে হচ্ছে গ্রাম পার লিটার মানে ভর এবং আয়তনের অনুপাত যেটা ওইটি হচ্ছে আমাদের একক ঠিক আছে তাহলে আমরা বয়েলের সূত্র দেখলাম সালসের সূত্র দেখলাম এবং তাদের গাণিতিক সমস্যাগুলো দেখলাম কয়েকটা ঠিক আছে এখন যদি আমাদের আরেকটা বিষয় যদি আমরা পড়তে চাই সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক এন অ্যাট টি এন পি এক মানে হচ্ছে স্থির স্থির তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে আর ঠিক আছে এটা যদি পরবর্তী তারা মডিফাই হয়ে গেছে অনেক অণু থেকে পরমাণু থেকে আয়ন থেকে ইত্যাদি অনেক কিছু থাকে তাই তাহলে যেহেতু আমাদের গ্যাসের কথা বলছি আমরা গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে আর ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা হচ্ছে তিনটে যদি আমরা একত্রিত করি আদর্শ গ্যাস সমীকরণ আমরা বলি তিনটা গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ তাহলে বয়েলের সূত্র ছিল 1/PvFT সালসের সূত্র ছিল BFE অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে এট পিএনটি আদর্শ গ্যাস সমীকরণ যদি আমরা ডেরাইভ করতে চাই তাহলে সেখানে হচ্ছে আমাদের বয়েলের সূত্র সালসের সূত্র এবং হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র তিনটাকে একমাত্র করার পরে যে যেটা চলে আসে সেটা হচ্ছে ভি সমানুপাতিক এন টি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি যদি আমরা সমানুপাতিক চিহ্ন দিই একটা চিহ্ন উঠিয়ে দিই তাহলে একটা আমাদের যে কনস্ট্যান্ট যোগ করতে হয় সেই কনস্ট্যান্টটা কে লিখে নিতে পারো কিন্তু আমাদের একটা বিজ্ঞানীরা এটাকে আর হিসেবে ব্যবহার করছে আরটাকে বলা হয় মোলার গ্যাস যোগ এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এন আর ডি তাহলে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র তিনটাকে একত্র করার পরে যেটা বের হয় পিভি ইকুয়াল টু এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ তোমাকে যদি বলা হয় আদর্শ গ্যাস কাকে বলে তাহলে তুমি সোজা বলতে পারো যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে পিভি ইকুয়াল টু এন আর ডি সমীকরণ মেনে চলে অথবা যে সকল গ্যাস
সকল তাপমাত্রা সব বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে সে তাদেরকে বলা হয় হচ্ছে।